নতুন নতুন কাওয়ালি দেখার জন্য বিএন গফফার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ভাই আমি কি বললাম ও কি বলল, মানে কাওয়ালি জগৎ আমরাই নাকি নষ্ট করে দিয়েছি? কখনো নয় দাদা, একটি নারী হলে একটা কারবাই, নারী যেখানে যাবে সেখানে কোনোদিন ভালো গান হবে। চ্যাংড়া রোল দাদা বা শুরু হয়ে গেল, কারণ ভাতারের ভাত খাবো না গানটা গেয়েছি, আসতেই বন্ধুরা বলেছে সারাক্ষণ বলছে দাদা ওই গানটা ছাড়, ওই গানটা গাওয়া। তা আমার ভুল কোথায়? আমি ভাই পয়সা নেব, যেমন শুনলে তেমন শুনিয়ে শুনেছি, তোমরা যদি ভালো শোনো ভালো শোনাবো, যদি যেমন শুনলে তেমনই শোনাবো, ভুলটা আমার কোথায়? দাদা একাই ভালো গুলো শিক্ষা পেয়েছে, দেখ প্রত্যেক গানের মধ্যে তো তোমার ঘটনা আছে। একটি নারী হয়ে একটি পুরুষ মানুষকে চড় মারতে উঠছে, কোন নারী যদি পুরুষকে চড় মারতে হতে সম্মানটা কার গেল দাদা? আমার যাই যাই ওর গেল, কেন শিক্ষা রাখা প্রথম আমাকে বলছে আমার শিক্ষা রাখা, ওর শিক্ষা ভালো গুরু শিখতে পারি, গান ভালো শিখতে পারে, ভালো গুরু কি শিক্ষা নিলে কি ভালোই শিখতে হয় নাকি? নিজের আচার ব্যবহার সেটা ভালোভাবে চলতে হবে, সেটাকেও শিখিয়ে দেবে। আবার এ দেখুন বলছে আমার দেহে পোকা লেগে যাচ্ছে, পোকা আমার লাগিনি, আমার ঢোলক ধরা বাজাচ্ছে না ভদ্রভাবে বাজাচ্ছে, আর তোমার পিছনে দুটো কুত্তা আছে, একজন হয়তো টাক পোকা লেগে টাক ফাঁকা হয়ে গেছে আর একজন ইয়া বড় বড় পার। আমি রোগা পাতা ছেলেটাকে এ ইনসাইট করছে, এর পোকা লেগে গেছে, পুষ্ট রোগ হয়েছে, পালিয়ে গেল কেন? আল্লাহ যার যেমন বানাবে খুশি করে, আল্লাহর উপর হাত মারতে পারবো আমরা নাকি হাইব্রিড ক্যাপসুল খাবো? একটা বেটা ছেলে গেলে ছর মতো সাউন্ড বার করছে, আমার বলছে পুষ্ট হয়েছে আমার, তো ওর এই বড় বড় দাঁত কেন কুত্তার মতো? ঢোলবেলা যেমন থাকা দরকার তেমন থাকতে হবে, দুই কাওয়ালে যুক্তি তর্ক হবে হোক না। আমার এই যে ঢোলক বাজাচ্ছে কোনো কথা বলেছে খুবই ভালো কথা আছে, আমি নাকি মালখোর দাদা, আমি যদি মালখোর হতাম এইখানে ভাইদের বলতাম দাদা একটু একটু হবে, ভাই বলেছি আবার বলছে মালখোর এক ছিপি খেলে উন্মাদ হয়ে যায়, ছিপি খুলে গেলে মাথা পাগল হয়ে যায়, তার মানে আমি মাল খোরে কথার দেখে বুঝি। আবার বলছে গান আর খুঁজে পায় না কলা মূল্য, তোমাদের মতো নারী যদি সবজি মার্কেটে সবজি বিক্রি করে, কোন জায়গায় যদি অনুষ্ঠান হয় ফুচকা বেঁচবে, তাহলে আমরা বললে দোষ কোথায়? তোমরা কীর্তি ঘটিয়ে বেড়াবে আমরা বললে দোষ? আহা কি জিনিস তুমি, ওরে তুই কি আমার খুঁজবি কারে তার? আমার খুবই দোষ দাদা মানছি, ও তো ভালো ফ্যামিলি ভালো গুরু শিক্ষা পেয়েছে, গান করছে কেন? পর পুরুষের সাথে হার মেলাচ্ছে কেন? বউ যেমন বড় তার নারী যেমন থাকা দরকার তেমন থাক না, তাহলে সমাজ থেকে নষ্ট করছে কাজা। আপনারা ভেবে দেখুন উপরে থুতু ফেলেন কোথায় পড়বে? নিজের মুখেই পড়বে। তুমি আমার সম্মান নষ্ট করবে তো যাবে না, যে যার ব্যবহার সেটাই পরিচয় হয়ে যাবে, কারণ নারী হলে একটা দেখুন দাদা একটা শাক বিক্রি হয় ফুটপাথে, রসগোল্লা ফুটপাথে বিক্রি হয় দেখেছেন, সন্দেশ তাতে ফুটপাথে থাকলে পিঁপড়ে মাছি সব বসবে, আর যদি রসগোল্লা সন্দেশ যদি কাঁচের বাক্সের মধ্যে থাকে
কোনো ধুলো ময়লা কিছু জানে না, তার তার সে মিষ্টির কিছু দাম থাকবে। আর নারী যদি রাস্তাঘাটে ফুটপাতে ঘুরে তার মূল্য থাকবে, নারী নারীর মতন থাকতে হবে। একটি নারীর আমার নবী ইজ্জত দিয়েছে, আবার বলেছে নারী হইতে তোমরা সাবধান। এই মুখ দেখিয়ে মেকআপ করে ঘুরু চেয়েছে, আল্লাহর আবার হাত মারছে, আল্লাহ ঘুরু দিয়েছে, আবার তুমি শেয়ার করছো, আল্লাহকে পছন্দ করছো, আবার আমাকে বলছে কুষ্ঠ রোগ হয়েছে। রোগ আমার হয়নি, আমি ছুটে 3 ঘন্টা ছুটতে পারি, একটা আল্লাহ ক্ষমতা দিয়েছে 10 মিনিটে ছুটতে পারবে, হাঁপানি ধরে আসুন আসুন। ওরে তুই কি আমার খুঁজবি কারেক্টার, আগে ভাব নিজের কথা, আর উচিত কথা বললে জানি ঘুরে যাবে তোর মাথা। ওরে নারী হয়ে জন্ম নিয়ে হতে চেয়ে না বাঘিনী, আরে আমি যদি আমি সবই পারি, ওরে তোর চুষে নেব তোর সব জামানি। আরে একবার ঠেকা হল, দশ মাস 10 দিন ঘুরতে যাবে, পুরুষের আবার হাত মারতেছে, কুষ্ঠরোগ আমার হয়েছে, কুষ্ঠরোগ ধরিয়ে দেবো। চন্দ্র সূর্য আর তারকা তোর দেখাবো, আর তোর হাইরে তোর বাইপাসে সে আমি ফলবো গাড়ি ঢোকাবো। কারণ একথা বলতাম না, আমাকে এত কথা বলছে, কুষ্ঠ রোগ হয়েছে, শরীরে বোকা লেগে গেছে, তা আমার ক্ষমতাটা দেখায় তো তুই যাবো। আর জোয়ার ভাটায় খেলতে রাজি যখনই বলবি যাব, খেলতে রাজি আছি আমি তোমার শিক্ষা ভালো। আমাকে বলছে দেখ এ পাঠিয়ে দেব, কার সম্মান গেল, হাসি দেন লজ্জা কাটে হাসেন, দোকান কাটা হলে শহরের মাছ মাছে যাই দেখবেন, কেন মুখের কথায় মুখের কথায় জুতো মারা যায়, হাত তুলে না আসে। তো অজয় নদী পান ডেকেছে আর তুলে দে নৌকার নামে, আর পার ভেঙে জল হুকুর ঠকিয়া ভাসায় সহ আসে। প্রত্যেক গ্রামের মধ্যে ঘটনা দেখে, তো যুগু যুগু ভাবিলে দিলে ও ভাই, যুগু যুগু বল তুই বদলে দিলে এসে গেল কলিকাল, আর ঘুরছে মানুষ পেটের দ্বারে, আজ খেলে তুই আজ খেলে তুই খাবে না। কারণ এই যা দিনকাল করেছে, আজ ইনকাম করে খাচ্ছে, পাঁচ কাল কি খাবে, কালকের জন্য কিছু রাখতে হবে। সুন্দর ঘটনা দেখো,
तो नाना आइटम लिए मानुष चाही राशा मेटा छे बेकार तो सब दूर करी थे व्यवसा बहू खुले छे तो परिश्रमे भावे जुबे शरीर क्लांत होए छे मने मने भाव छिलो से दारुण मजे गिए छे संसारे आय बाराते से खुले दिलो से करवार और सारा दिन मेसिन चालिए होए होए छे तार सब बेकार तो दिनेर शेषे सेई जुबती तो दिनेर शेषे सेई जुबती भाड़ा दीते आसिया आमी दूलेर छंदेर कथा जुबती जाए बोलिया सेई जुबती की बोलछे देखो কারণ কোন শিল্পীকে গান গাও ঘটনার মধ্যে গাও এমন করে হাত তুলে নাও কারণ তুমি শিল্পী আমি শিল্পী তোমার যেমন সম্মান আছে আমারও তেমন সম্মান আছে তাই বলছি আগটা হবুচর চৈ বড় সেই ছেলেটি আগ মেশিন গরিবের ছেলে আগ মেশিন ভাড়াই নিয়েছিল তাই আগ মেশিন এখন বয়স হয়ে গেছে তো পুরানো মেশিন জান আগটা হবুছ চৈ বড় ছিলে ওর মুখে ধারো আর ঘুরন চাচা ঘোরাও শুধু পাচ বাবারে ভাই পাচ বাবারে আগটা হবুছ চৈ বড় ছিলে ওর মুখে ধারো ঘুরন চাচা ঘোরাও শুধু পাচ বাবারে ভাই পাচ বাবারে
কোনো খারাপ কথা আছে রাজা? যাদের খারাপ মাইন্ড, খারাপ মাইন্ড নেই। আগ যখন মেশিনে ঢোকানো হয়, আখের আগ নিগড়ের রসগুলো কোন জায়গায় পড়ে? মাঝখানাটা গর্ত করা থাকে বালতি বসানো থাকে, সেই মাঝখানের কথা। তুমি যেন আবার কল লাগি না, তুমি বলছিলে আমার দোষ, ভালো কথা বলে খারাপ লাইনে নিয়ে যায়। আবার বলছে আমি সাধু পুরুষ তুলছি কথা, তাই বলছে ও মেশিনে আর কি সদাই সুগুলো করে, মেশিনে আর কি সদাই সুগুলো করে, রাত্রি করে যায় চলে। হাই কি মেশিন ছুটিয়ে দিলি আমার কপালে, হাই কি মেশিন ছুটিয়ে দিলি আমার কপালে, হাই কি মেশিন ছুটিয়ে দিলি আমার কপালে। সুন্দর ঘটনা, মিষ্টি করে বল, মিষ্টি করে বলো, বলো হেচকা মারা। আবার বলছে আমার দোষ আছে, আমার শিক্ষা দোষ আছে, একটু শিক্ষার ভালো রকমই দোষ আছে, একটু পাচ্ছি। খালি বলছি শোনো, হেচকারা মারছে। আহা, হাসি দেখো লজ্জা নেই। তাই মেশিনে আছে ফুল চাচা, মাঝে ফুটছো চোখাটা, মেশিনে আছে ঝুল চাকা, মাঝে ফুটছো চোখাটা, আর তার মাঝে আর ঢোকাতে কষ্ট ফুটোটা, ওভাই কষ্ট ফুটোটা, ওভাই কষ্ট ফুটোটা। মেশিনে আছে ঝুল চাকা, মাঝে ফুটছো চোখাটা, তার মাঝে আমি আর পারি না বারে বারে, আমি আর পারি না বারে বারে, রস দিতে পারি না তুলে। কারণ রস যদি কেউ চায় ভাঙনা খুলতেই হবে তাদের, কারণ মাঝখানে যে গর্ত করা আছে বালতি বসানো থাকে, রস নিগড়ে বালতি ভর্তি হয় সেই কথা। তাই বলছে আমি আর পারি না বারে বারে, আমি আর পারি না বারে বারে, রস দিতে পারি না তুলে। কারণ সেই ছেলেটি সেই ঝাড় কাস্তে মেশিন ভাড়া নিয়েছিল, সেই মালিককে বলছে, কি বলছে আমি আর পারছি না, তোমার ঘুরানো মেশিন জাম একদম, আমি একবার চাকা ঘুরিয়ে আমার ঘাম ঝরে যায়, আবার খরিদ্দারকে ছাড়তে হয় রস দিয়ে। তাই কে আমি আর পারি না বারে বারে, রস দিতে পারি না তুলে, আরে হাই কি মেশিন ছুটিয়ে দিলি আমার কপাল, হাই কি মেশিন ছুটিয়ে দিলি আমার কপাল, হাই কি মেশিন ছুটিয়ে দিলি আমার কপাল। সেই সে আরো কি বলছে মালিককে, কে টাইড এত তোর মেশিন ডাউন করে দেয় ইঞ্জিন, টাইড এত তোর মেশিন ডাউন করে দেয় ইঞ্জিন, জোর করে আর ঠোকাতে ভাই হই আমি ভাই।
শেষ কথা তাই বলছে কি তোর মেশিন পরে যাম আমার শেষ করে দেয় তোম একখানা আর পেশায় করতে ছড়ে কত না ছড়ে কত না ছড়ে কত না তোর মেশিন পরে যাম আমার শেষ করে দেয় তোম তোর মেশিন পরে যাম শেষ করে যায় না একখানা আর পেশা চলছে ঝরে কত না ঝরে কত না আমার কপালে আইকি রে সিনে জুটিয়ে দিলি আমার কপালে।